বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা খালাকা আঞ্চলিক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার জেদ্দাস্থ একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ খালাকা আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রহিম, সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক নুরুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিষুমত। প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দার সভাপতি ও নবাবগঞ্জ চুড়াইন ইউনিয়নের চেয়ারম্যান আলহাজু জলিল ব্যাপারী, বিশ্বনাথ খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গুনি, আলী হোসেন আলী, আতাউর রহমান, সুজন মিয়া, জমির আলী, হুমায়ুন রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন রুবেল ইব্রাহিম, আল আমিন মুজাহিদ, ইলিয়াস, শাহ আলম, আবু সাইদ সহ আরও অনেকে। বক্তারা দেশের উন্নয়ন অগ্রগতি চলমান রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইন্টারন্যাশনাল ডেস্ক, বংশাই নিউজ, নিউ ইয়র্ক, আমেরিকা।